রেস্টুরেন্টের সবচেয়ে ডেলিশিয়াস ও কস্টলি চিকেন রেসিপির অন্যতম হলো মুর্গ মুসাল্লাম। তাও আগে থেকে অর্ডার না দিলে সঙ্গে সঙ্গে পাওয়া মুশকিল। তবে এখন থেকে রেস্টুরেন্ট স্টাইল মুর্গ মুসাল্লাম পাওয়া যাবে শম্পাস কিচেনের দর্শক বন্ধুদের বাড়িতেই, যা তৈরি হবে খুবই সহজে ও রেস্টুরেন্টের থেকে অনেক কম খরচে। নমস্কার দর্শক বন্ধুরা, আমি শম্পা, শম্পাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের মুর্গ মুসাল্লাম রান্নার পর্ব শুরু করছি। সবার প্রথমে আমি একটা গোটা মুরগি নিয়ে নিয়েছি, ভালো করে ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে মুরগিটাকে শুকনো করে নিয়েছি, অর্থাৎ জলটা ঝরিয়ে নিয়েছি। আর ছাড়ানোর পরে এটার ওজন হয়েছিল 1 কেজি। এবার আমি এই মুরগিটাকে একটুখানি চিড়ে চিড়ে নেব। ব্রেস্টের জায়গাটা আমি খুব ভালো করে চিড়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবারে কিন্তু লেগ পিসের সাইডগুলো একটু চিড়ে চিড়ে নেব, যাতে মশলাগুলো মুরগির ভেতরে খুব ভালো মতো ঢুকতে পারে। চিকেনের সারা দিকটাই ভালো করে চিড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ভিনিগার। আপনারা চাইলে ভিনিগারের পরিবর্তে লেবুর রসও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে 2 টেবিল স্পুন পাতিলেবুর রস দিতে হবে। ভিনিগারটা দেওয়ার পরে আমি খুব ভালো করে চিকেনের সারা দিকটাতে কিন্তু ভিনিগারটাতে মাখিয়ে নেব। এই খাঁজগুলোতেও ভালো করে ভিনিগারটা লাগিয়ে নিতে হবে। ভিনিগার সম্পূর্ণ লাগানোর পরে এটাকে আমি রেখে দেবো আধ ঘন্টা পরে ফিরে আসছি। আধ ঘন্টা পরে আমি একটা ছোট্ট বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন, গরম মশলার গুঁড়ো দিচ্ছি 1/2 টিস্পুন, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন, আদা বাটা দিয়ে দেবো 1/2 টেবিল স্পুন, আর 1/2 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি রসুন বাটা। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই, 1/3 কাপ টক দই আমি দিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে সামান্য পরিমাণে কেশর ফুড কালার দিয়ে দেব, এটা খুবই উন্নত মানের কেশর কালার, আপনারা না চাইলে এটাকে স্কিপ করতে পারেন। ফাইনালি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। এবারে সবকিছুকে ভালো করে মিক্স করে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। তারপর এই মশলার পেস্টটা দিয়ে আমরা মুরগিটাকে ম্যারিনেট করে নেব। এবারে এই মশলার পেস্টটা আমি মুরগির গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব, অর্থাৎ বিভিন্ন খাঁজগুলোতে ভেতরে বাইরে খুব ভালো করে কিন্তু আমাদের সব জায়গায় পেস্টটা লাগিয়ে নিতে হবে। চিকেনটাকে উল্টে পাল্টে ভেতরে বাইরে খুব ভালো করে আমি মশলার পেস্টটাকে লাগিয়ে নিয়েছি। এবারে এটাকে আমরা রেখে দেব মিনিমাম 2 ঘন্টা, তার থেকে বেশি সময় রাখতে পারলে আরও ভালো হয়, কারণ যত বেশি সময় আমরা চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেব চিকেনটা কিন্তু তত বেশি সফট হবে। আর যেহেতু এটা শীতকাল তাই আমি এটা বাইরেই রাখছি, আর গরমকালে কিন্তু এটাকে ফ্রিজের মধ্যে রাখতে হবে। আমি তাহলে 2 ঘন্টা পরে ফিরে আসছি। চিকেন ম্যারিনেট হতে হতে আমরা চিকেনের স্টাফিং তৈরি করব, তাই একটা প্যান গরম করে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো। এবারে মিডিয়াম ফ্লেমে আমরা পেঁয়াজটাকে ফ্রাই করে নেব। মিডিয়াম ফ্লেমে 2 মিনিট আমি পেঁয়াজটাকে ফ্রাই করে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব আদা বাটা, আমি 1/2 টিস্পুন আদা বাটা দিয়ে দিলাম, আর 1/2 টিস্পুন রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দেওয়ার পরে আরো 1 মিনিট মিডিয়াম ফ্লেমে আমি আদা রসুনটাকেও ফ্রাই করে নেব। আদা রসুন ফ্রাই করা হয়ে গেলে আমি আঁচটাকে একদম কমিয়ে নিয়ে এর মধ্যে শুকনো মশলাগুলো অ্যাড করছি। 1/2 টিস্পুন ধনের গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 টিস্পুন জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন, নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন, আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন।
এবারে 1 টেবিলস্পুন জল অ্যাড করে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল বেরোনো শুরু হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা চিকেন কিমা। আমি 200 গ্রাম বোনলেস চিকেন মিক্সিতে পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর তার সঙ্গে দিয়ে দেবো 2-3টে কাঁচা লঙ্কা কুচানো। মশলার সঙ্গে চিকেনটাকে খুব ভালো করে মিশিয়ে নেব, আর ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই কিন্তু আমি রান্নাটা করছি। মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিট নাড়তে নাড়তে আমি রান্নাটা করলাম। এবারে আঁচটাকে একদম কমিয়ে দিয়ে 10 মিনিটের জন্য আমি চিকেনটাকে ঢেকে দেব, আর মাঝখানে কিন্তু 2 বার নেড়েও দেব। 10 মিনিট পরে ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে, চিকেন থেকে কিন্তু বেশ খানিকটা জল বেরিয়েছে, দেখাই যাচ্ছে। এবার আমি ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে রান্নাটা করব, যতক্ষণ না জলটা সম্পূর্ণ শুকিয়ে যায়, কারণ চিকেনটা আমাদের সিদ্ধ হয়েই গেছে। জলটা শুকানো পর্যন্ত আমরা নাড়তে নাড়তে রান্নাটা করব। এর মধ্যে সিদ্ধ করে রাখা 2টো ডিম দিয়ে দিলাম, এইগুলো একসঙ্গে নাড়তে নাড়তে আমরা রান্নাটা করে নেব। 2-3 মিনিট হাই ফ্লেমে রান্না করতেই চিকেনের জলটা কিন্তু শুকিয়ে গেছে, চিকেন থেকে তেল বেরোনো শুরু হয়েছে, আমাদের স্টাফিংটা একদম রেডি হয়ে গেল। এবারে ওভেনটাকে আমি অফ করে দিলাম, স্টাফিংটা কমপ্লিট হয়ে গেল, আমরা চলে যাব এর পরের স্টেপে। স্টাফিং তৈরি করে নেওয়ার পর এবারে আমি কড়াইতে আরও 1/2 কাপ পরিমাণ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। আমি মাঝারি সাইজের 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এই পেঁয়াজটাকে দিয়ে আমরা বেরেস্তা বানিয়ে নেব, তাই আমি মিডিয়াম টু হাই ফ্লেমে পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ভেজে আমি বেরেস্তা তৈরি করে নিলাম। এবারে আমি এগুলোকে তুলে নিচ্ছি একটা বাটিতে। বেরেস্তা তৈরি করে নেওয়ার পর এবার আমি একটা মিক্সির ছোট বাটি নিয়ে নিলাম, এর মধ্যে আমরা একটা মশলার পেস্ট তৈরি করে নেব। প্রথমেই নিয়ে নিচ্ছি 14-15টা আমন্ড, নিয়ে নিচ্ছি 1/3 কাপ কাজু বাদাম। এই দুটোকেই আমি 15 মিনিট মতো উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে দিয়ে দিচ্ছি 1/2 টেবিলস্পুন পোস্ত, একটা মাঝারি সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি সেটাও দিয়ে দিলাম, 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা ঝালটা নিজেদের স্বাদ অনুসারে দেবেন। সবশেষে ভেজে রাখা বেরেস্তাটাও আমি এর মধ্যে দিয়ে দেব। তারপরে অল্প জল অ্যাড করে আমরা মশলার একটা পেস্ট তৈরি করে নেব, যেটা আমরা রান্নার সময় ব্যবহার করব। আমাদের মশলার পেস্ট তৈরি, এবারে আমরা চলে যাব নেক্সট স্টেপের দিকে। চিকেন ম্যারিনেট করার পর 2 ঘন্টা হয়ে গেছে। এবারে আমি স্টাফিংটা চিকেনের পেটের মধ্যে ঢুকিয়ে দেব। প্রথমে আমরা ডিমটা ঢুকিয়ে দিচ্ছি, তারপর চিকেনের কিমার এই অংশগুলো পেটের মধ্যে ঢুকিয়ে দেব। একটু ঠেসে ঠেসে কিন্তু আমাদের স্টাফিংটা ঢুকিয়ে দিতে হবে। ঠেসে ঠেসে চিকেনের পেটের মধ্যে আমি স্টাফিংটা ঢুকিয়ে দিয়েছি। তারপরে পা দুটোকে আমরা একটা সুতো দিয়ে বেঁধে দেব। পা দুটোকে সুতো দিয়ে বেঁধে দেওয়ার পর আমি আরেকটা ডিম মুরগির পেটের মধ্যে ঠেসে ঢুকিয়ে দেব। তারপরে এর নিচের অংশ দুটোকে কাবাব কাঠি বা টুথপিক, অর্থাৎ কাঠের টুথপিক দিয়ে আটকে দেব। তারপরে চলে যাব এর পরের স্টেপে। স্টাফিং এর কাজ আমাদের কমপ্লিট, এবার আমরা চলে যাব মূল রান্নার পর্বে। এবারে বেরেস্তা ভাজা তেলের মধ্যে আমি চিকেনটাকে ফ্রাই করে নেব। ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে চিকেনটাকে উল্টে পাল্টে আমাদের খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে। চিকেনটাকে উল্টে পাল্টে সব দিকটাই খুব ভালো করে ফ্রাই করে নিয়েছি। এবারে আমি এটাকে তুলে নিলাম। চিকেন
চিকেন ফ্রাই করে নেওয়ার পর ওই তেলেই আমি 1 টেবিলস্পুন ঘি দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, যার মধ্যে আছে এলাচ, লবঙ্গ, দালচিনি, গোলমরিচ আর জৈত্রী। গরম মশলা দেওয়ার পরে 15-20 সেকেন্ড আমরা এটাকে ফ্রাই করে নেব। তারপরে একটু আগেই যে মশলার পেস্টটা আমরা তৈরি করে রেখেছি সেই মশলার পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেব। চিকেন ম্যারিনেশনে যে অবশিষ্ট অংশটা রয়েছে সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কষিয়ে নিতে হবে, তবে এর মধ্যে আমি আরো কিছু মশলা অ্যাড করব। গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন, জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন, ধনের গুঁড়ো দিয়ে দেব 1 টিস্পুন, 1 টিস্পুন নুন দিয়ে দিলাম, আপনারা স্বাদ অনুসারে দেবেন। তন্দুরি চিকেন মশলা দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, এই মশলা মুর্গ মুসাল্লামের টেস্টটা কিন্তু আরও বাড়িয়ে দেবে। আর এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন। এবারে এই মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে মেশাতে মেশাতে এর মধ্যে আমি দিয়ে দেব আদা রসুন বাটা। প্রথমে 1 টিস্পুন দিয়ে দিলাম আদা বাটা, তারপরে আরও 1 টিস্পুন দিয়ে দিচ্ছি রসুন বাটা। এবারে নাড়তে নাড়তে মশলাটা কষিয়ে নেব। মশলাটাকে কষাতে কষাতেই এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি, তবে আপনারা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন। 2-3 মিনিট মিডিয়াম ফ্লেমে আমি মশলাটাকে কষিয়ে নিলাম। এবারে এর মধ্যে ফাইনালি আমি দিয়ে দিচ্ছি টক দই। আমি 1/2 কাপ ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিলাম। টক দই দেওয়ার পরে ফ্লেমটাকে একদম কমিয়ে নিয়ে আরও 2-3 মিনিট আমরা মশলাটাকে কষিয়ে নেব। মশলা থেকে তেল বেরিয়ে এসেছে, এবারে ভেজে রাখা চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটা হাতা দিয়ে মশলাগুলো তুলে তুলে আমি চিকেনের গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব। আর এই সময় কিন্তু আমি মিডিয়াম টু হাই ফ্লেমে রান্নাটা করছি। 2-3 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে আমি এটাকে রান্না করে নিলাম। মশলাটাকে খুব ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে দিয়েছি গায়ে। এবারে আমি এর মধ্যে জল অ্যাড করব। আমি 1/2 কাপ জল এর মধ্যে অ্যাড করে দিলাম। তারপর আঁচটাকে একদম কমিয়ে দিয়ে আমি এটাকে 15 মিনিটের জন্য ঢেকে দেব। 15 মিনিটের জন্য আঁচটাকে কমিয়ে ঢেকে দিলেও এটাকে 2-3 বার অন্তত মুরগিটাকে উল্টে পাল্টে আমাদের রান্নাটা করতে হবে, যাতে মুরগিটা একদম ভালো মতো সিদ্ধ হয়ে যায়। 15 মিনিট হয়ে গেছে, চিকেনটা কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, আমাদের রান্নাটা প্রায় শেষের দিকে। তবে আমি আর কিছু ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে অ্যাড করব, যেটা আমাদের মুরগ মুসাল্লামের টেস্টটাকে কিন্তু আরও বহু গুণে বাড়িয়ে দেবে। যেমন 1 টেবিলস্পুন পিস্তা কুচিয়ে রেখেছি, সেটা এর মধ্যে ছড়িয়ে দিলাম। 2 টেবিলস্পুন মতো ফ্রেশ ক্রিম এর উপর দিয়ে ছড়িয়ে দিলাম। 2 টিস্পুন কেওড়া ওয়াটারে আমি কিছু স্যাফরন বা জাফরান ভিজিয়ে রেখেছি 15 মিনিট ধরে, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। আর 1 টুকরো খোয়াখির বা মাওয়া আমি গ্রেট করে রেখেছি, সেটাকেও আমি ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এবারে আমি ওভেনটাকে অফ করে দিলাম, তবে আরও 5 মিনিট এটাকে আমি ঢেকে রাখবো। তারপর গরম গরম মুরগ মুসাল্লাম আমি সার্ভ করব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি, রেস্টুরেন্ট স্টাইল মুরগ মুসাল্লাম। আচ্ছা বলুন তো, সম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তো? আর যদি না করে থাকেন তাহলে কিন্তু এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন, কারণ আগামী দিনে এরকমই দারুণ দারুণ রেসিপি আরও আসতে চলেছে। আর অবশ্যই বেল নোটিফিকেশনটা ক্লিক করে নেবেন, যাতে আমি যখনই কোনো রেসিপি আপলোড করব আপনারা তার নোটিফিকেশনটা পেয়ে যাবেন। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। এবারে বাড়িতে চটপট বানিয়ে ফেলুন এবং প্রিয়জনকে চমকে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।